Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা জানো যে মাসিরা আমাদের বাড়িতে এসেছে আর আজকে চার বোন মিলে হিউজ শপিং করেছে। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো সেই সমস্তই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। ম্যাক্সিমামটাই শাড়ি কিনেছে, ঠিক আছে? তো আমি খুব চটপট চটপট তোমাদের দেখাই, কারণ অনেক শপিং আছে, না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো ফার্স্ট কিনেছে এই শাড়িটা, ঠিক আছে? এটা একটা তুতে কালারের শাড়ি। তোমাদের একটু খুলে আমি দেখাই। এই দেখো, এটা একটা তুতে কালার, মানে স্কাই ব্লু কালারেরই বলতে পারো শাড়ি। আর এখানে এরকমভাবে ওয়ার্ক করা রয়েছে, আর এখানে একটু গোল্ডেনের ওয়ার্ক করা রয়েছে। তো শাড়িটা কিছুটা এরকম। তো আমার মা মাসি এরা, ঠিক আছে, মানে খুব একটা বেশি জরির কাজ, খুব হেভি শাড়ি এগুলো পরে না, মোস্ট কমফোর্টেবল, ঠিক আছে, সেই এই ধরনের শাড়ি পরে, যেগুলো খুব কটনের মধ্যে, তাঁতের, এই ধরনের শাড়ি পরে, যেগুলো খুবই কমফোর্টেবল, সফট। তো এটাও তার মধ্যেই একটা। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি। সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা শাড়ি, তোমরা দেখো। এটাও হচ্ছে একদমই ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি। এটা হচ্ছে গ্রে কালার, রেড কালার, আর একটু গোল্ডেনের ওয়ার্ক করা আছে, এই দেখো। আমি পুরোটা খুলছি না, বাট অল ওভার এরকমই ওয়ার্ক করা আছে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে, এরকম একটা মোস্ট কমফোর্টেবল শাড়ি, যেটায় বিভিন্ন ছবি, মানে ছবি আঁকা আছে আর তার সাথে লেখা আছে বাংলায়, শহরের রানী গো, এরকম অনেক কিছু লেখা আছে। তো আমি দেখছিলাম, এটা দেখো, এটা হচ্ছে একটুখানি অলিভ গ্রিন আর একটু কি ক্রিম ক্রিম কালার, আর এখানে একটা ট্রেনের ছবি দেওয়া আছে দেখছো, আর অনেক কিছু লেখা আছে শাড়িটায় বাংলায়। এই যে এখানে দেখো, বাংলাতে অনেক কিছু লেখা আছে। তো এটা একটা শাড়ি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা তাঁতের শাড়ি, সেটা হচ্ছে এই দেখো তোমরা, এটা হচ্ছে একটুখানি মারুন আর ব্ল্যাকের কম্বিনেশনে, পুরোটা চেক চেক শাড়ি। আর এটা হচ্ছে তোমার আঁচলের দিকটা, আর পাড়টা হচ্ছে এই রকম কাজ করা, এই দেখো, এটা হচ্ছে পাড়টা, আর এই যে ফুল বডিটা হচ্ছে এরকম চেক করা। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি, আর এগেইন এটা হচ্ছে একটা তাঁতের শাড়ি। তো তোমরা দেখো, এই যে এটা একটা ইয়েলো আর ব্লু এর কম্বিনেশনে, তার সঙ্গে একটু হোয়াইটও আছে। তো এটা হচ্ছে ফুল শাড়িটা, আর পাড়টা তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু কালারে রয়েছে, ব্লু আর হোয়াইটের মধ্যে। তো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটা একটা তাঁতের শাড়ি, আর এটা হচ্ছে তোমার আঁচলের দিকটা, আর পুরো মানে মেঝেটা তোমাদের দেখাচ্ছি, আর ফুল মেঝেটা হচ্ছে এরকম ওয়ার্ক করা। এই যে দেখো, আমি দেখাতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ফুল মেঝেটা, আর খুবই সুন্দর কালার কম্বিনেশন। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কটনের শাড়ি, আর সেটা হচ্ছে এই যে একটা রেড আর হোয়াইটের মধ্যে শাড়ি, আর এটা পুরোটাই অল ওভার, এই যে ডিজাইনটা দেখছো এই ডিজাইনটাই অল ওভার রয়েছে, আর পাড়টা তোমরা দেখতে পারো, এই পাড়টা এরকম ওয়ার্ক করা, আর অল ওভার শাড়িটা এরকম। তোমাদের একটু দেখাই তারও, এই যে দেখো, পুরো মানে পুরো ফুল বডিটা এরকম ওয়ার্ক করা। নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা নেভি ব্লু কালারের শাড়ি, এই যে তোমাদের যে একটা শাড়ি দেখিয়েছিলাম যে এই শাড়িটা, আর এই দুটো হচ্ছে একই শাড়ি, এটা একটু কালার আলাদা, এটা একটু কালার আলাদা, মানে এটা একটু স্কাই ব্লু আর এটা হচ্ছে নেভি ব্লু। তো এই দুটো একই শাড়ি, এই যে অল ওভার এরকমই ওয়ার্ক করা। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, একটা ফুল কটনের শাড়ি, আর এটা হচ্ছে তোমার গ্রে, পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশানে। তো ফুল বডিটা এরকম শাড়িটার, আর এই যে এটা হচ্ছে তোমার একদম পাড়টা। তো তোমরা দেখো, আমি খুব একটা খুলছি না, আর এই ফুল বডিটা এরকম কাজ করা, আর এটা একদম ভীষণ সফট, একদম কটনের শাড়ি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা বাটিক প্রিন্টের শাড়ি, এটা বোধহয় বাটিক প্রিন্টই বলে,
আমি যদি ভুল বলি তো কমেন্ট করে বলো। এটা হচ্ছে তোমার নোশি কালার, যেটা মানে ডিপ ব্রাউন কালার, আর তার সাথে একটু লাইট ইয়েলোইশ যে কালারটা সেই কালারটা। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তো বাটিক প্রিন্টের শাড়ি তো অল ওভার এরকমই কাজ হয়, তো ফুল এরকম কাজ, আর এই যে পাটটা এরকম। নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তাঁতের শাড়ি। এই দেখো, এই দুটো হচ্ছে সেম শাড়ি, একদম সেম ডিজাইন, কিন্তু কালারটা আলাদা। তো তোমাদের একটু খুলে দেখাই। এই দেখো, এই শাড়িটা হচ্ছে রেড আর ইয়েলোতে, ঠিক আছে। তো অল ওভার শাড়িটা এরকমই কাজ করা, পাড়ের দিকটা একটু এরকম কাজ করা, আর ফুল অল ওভার শাড়িটা এরকম কাজ করা। আর পিঙ্ক কালারের শাড়িটা হচ্ছে এরকম, এটা হচ্ছে হোয়াইট আর পিঙ্কে একই শাড়ি, শুধু কালার আলাদা। আর এই যে এই দেখো, ভীষণই সিম্পল অথচ কমফোর্টেবল। তো এটা আরেকটা শাড়ি। নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা অলিভ গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনে একটা কটনের শাড়ি। শাড়ি দুটো আছে, আগে একটা তোমাদের আমি দেখিয়েছিলাম সেম শাড়ি, এই যে এই শাড়িটা আর এই শাড়িটা পুরো একই শাড়ি, শুধু কালারটা আলাদা। এটা হচ্ছে একটু অলিভ গ্রিন আর হোয়াইটে, আর এটা রেড আর হোয়াইটের কম্বিনেশনে। তো এই দুটোই কটনের, আর এগুলো বাড়িতে পরার জন্য খুবই কমফোর্টেবল। নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এগেইন তাঁতের শাড়ি। তো এই দেখো, এটা হচ্ছে তোমার ব্রিক রেড যেটা হয়, সেই ব্রিক রেড আর ব্লু এর কম্বিনেশনে, তার সঙ্গে হোয়াইট রয়েছে। তো ফুল শাড়িটা এরকম, ঠিক আছে। আর এই পাড়টা দেখো, পাড়টা এরকম ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে। তোমাদের আগে একটা শাড়ি দেখিয়েছিলাম আমি, এইটা এইটা আর এইটা আমার সেমই লাগছে, মোটামুটি সেমই। নেক্সট তোমাদের আরেকটা শাড়ি দেখাই। এই দেখো, এটা হচ্ছে ফুল নেভি ব্লু কালারের একটা শাড়ি, আর যেখানে একটু গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে। তো এটা হচ্ছে একটা দিক, এটা আঁচলের দিকটা, আর ফুল বডিটা হচ্ছে তোমার এই রকম, এটা হচ্ছে ফুল বডির কাজ এইটা। নেক্সট দেখাই আরেকটা শাড়ি, আর এটা হচ্ছে তাঁতের শাড়ি। এর কম্বিনেশনটা দেখো এরকম, এটা হচ্ছে একটা লাইট গ্রিন কালার, একটু অরেঞ্জিশ রেড কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে। তো এই যে এটা ফুল শাড়িটা, আর এটা হচ্ছে তোমার পাড়টা, ফুল বডিটা এরকম। যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা বাটিক প্রিন্টের শাড়ি। এই দেখো, এটা অ্যাকচুয়ালি দুটো ছিল, আমি তো আগে দেখিনি, এই একটা শাড়ি, আর তোমাদের অলরেডি খুলে আমি এই শাড়িটা দেখিয়েছি। তো এই দুটো শাড়ি পুরো সেমই, ওই জন্য আমি আর তোমাদের খুলে দেখালাম না। তো এটা একটা শাড়ি আর এটা একটা শাড়ি, এই দুটোই হচ্ছে তোমার বাটিক প্রিন্টের শাড়ি। তো শাড়ি যা ছিল আশা করি তোমাদের আমি মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কী কী বেডশিট কিনেছে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা কিনেছে, এই দেখো, এরকম একটা ব্লু এর কম্বিনেশনে এটা বেডশিট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নেভি ব্লু, স্কাই ব্লু, হোয়াইট, গ্রে এর কম্বিনেশনে। তো পুরোটা খুলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে বেডশিট অল ওভার এইটাই ওয়ার্ক করা। আর এর সাথে তোমার পিলো কভারও আছে, এই যে পিলো কভারগুলোও রয়েছে, ঠিক আছে। নেক্সট বেডশিটটা দেখাই, এটা দেখো, এই একটা বেডশিট, এটা একটুখানি পিঙ্কিশ কালার, পিঙ্ক একটু দুধে আলতা যে রঙটা হয়, একটু পিচ পিচ কালার সেটা, তার সঙ্গে একটুখানি ব্রাউন কালার আর হোয়াইট কালার, তো সব মিলিয়ে মিশিয়ে এই যে বেডশিটটা। আর এটাতেও এই যে পিলো কভারগুলো দেওয়া আছে। নেক্সট বেডশিটটা দেখো, এটা হচ্ছে হোয়াইট আর ব্লু এর কম্বিনেশনে একটা বেডশিট, অ্যাকচুয়ালি হোয়াইট কালারের বেডশিট। বেডের ওপর দেখতে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু একটু রাখাটা মুশকিল হয়ে যায়, বিশেষ করে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে। তো এই যে এটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, এটা হচ্ছে ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে। আর এটাতেও এগেইন পিলো কভার আছে, এই যে পিলো কভারগুলো। নেক্সট যেটা দেখাবো এটাই হচ্ছে লাস্ট, এরপর আর কিছু দেখাবো না। তো এটাও একটা বেডশিট, আর এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা বেডশিট। তো এই দেখো, তার কিছুটা কালার কম্বিনেশন এরকম, মানে পার্পল, পিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক, এই যে। আর এর সাথেও এই যে পিলো কভার দেওয়া আছে। তো এই যে এই আরেকটা বেডশিট, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তো গাইস,
চার বোন মিলে যে ঢের সারা শপিং করেছে, একটা হিউজ শপিং করেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।